লালপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলার ভেল্লাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসন্ন সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ও নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, কেন্দ্রীয় সৈনিক লীগের সহসভাপতি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল রমজান আলী সরকার। ওই দিনগত রাত্রে ভোর 5টায় বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। বেগম ফজিলত নেসা মুজিব, তার বড় সন্তান ক্যাপ্টেন কামাল, বীর মুক্তিযোদ্ধা মেজর সন্তান ক্যাপ্টেন শেখ, লেফটেন্যান্ট শেখ জামাল, তাদের দুই স্ত্রী সুলতানা কামাল এবং রুজি জামাল এবং 7 বছরের 10 বছরের শিশু পুত্র নাসের, তার আপন ভাই দুর্দান্ত মুক্তিযোদ্ধা জনাব আবু নাসের, শেখ আবু নাসের, তাকে শেখ ফজলুল হক মুনিম, আব্দুর শেখ নাবাতে সকল পরিবারদের শেষ করা হয়েছে। তার সাথে ব্রিগেডিয়ার জেনারেল জামিল, একজন পুলিশ অফিসার সহ সকলকে শেষ করা হয়েছে। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। হে আল্লাহ, এইরকম একজন মানুষ এবং তার সাথে যাদেরকে এ সময় দুধদুরিয়া আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আজবার আলীর সভাপতিত্বে ও দুধদুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি মাহাবুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, দুধদুরিয়া ইউপির 5নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু তালেব, ঈশ্বরদি ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ইমরান হোসেন প্রমুখ। সজীবুল হৃদয়, লালপুর।